জিনিসপত্র নিতে হচ্ছে আমাদেরকে। কাঁচাবেড়ে চলে এসেছি এখন, ভালোই ভিড় আছে এই মার্কেটটা। দেখি অনেকদিন পরে কাঁচাবেড়ে হইলাম। এটা গান্ধী মোড়টা, এটা চব্বিশ পরগনা আর নদিয়ার বর্ডার, চব্বিশ পরগনা আর নদিয়ার বর্ডার, এখানেই পুলিশ আছে, দেখা যাক কি হয়। এটা আমি কল্যাণীর মধ্যে এখন ঢুকে গেছি, যদিও পুলিশ কিছু বলেনি, মাস্ক ছাড়া সবাইকে বকাবকি করছে একটু, আর আমি তো মাস্ক পরেছি। এটা কল্যাণী স্টেডিয়াম। আর একটা, আর আমি আজকে একটা লেডি পুলিশকে দেখলাম, বিভৎস সুন্দর আর সেই স্টাইলিস্ট, বিভৎস সুন্দর, যেমন গায়ের রং তেমনি স্টাইলিস্ট। হয়তো মুখটা দেখতে পারিনি, বাট চুল হেয়ার এইসব দেখেই বুঝে গেছি, ভীষণ 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 স্টাইলিস্ট। আর এটা হচ্ছে কি কল্যাণী স্টেডিয়াম। এখন কল্যাণী এই দিকটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর আমি কী কী কিনেছি বাড়িতে গিয়ে, আর পাঁচ মিনিট, দশ থেকে দশ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছাবো, এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে এতটা সুন্দর। আমি রাস্তায় বেরোলে মেয়েদেরকেও দেখি, তা বলে লেসবিয়ান না, কিন্তু সুন্দর যেটা সেটা সেটা সুন্দরই না। হ্যালো ফ্রেন্ড, তো আমি যেরকমটা কাঁচরাপাড়ায় গেছিলাম আর চলেও এসেছি, ওখানে মাকসারা চব্বিশ পরগনা আর নদিয়ার যে মানে তোমার ক্রসিংটা, ওখানে পুলিশ গার্ড ছিল, বাট আমাদেরকে কিছুই বলেনি। যারা মাস্ক, উইদাউট মাস্কে যারা গেছিলো তাদেরকে আটকেছিল, তো ব্যাস। আর কাঁচরাপাড়ায় গেলে আমার সব থেকে বেশি মনে পড়ে সুমনের কথা, কারণ ওখানে সুমনের বাড়ি, আর সুমনের সাথে আমি ওই দোকানগুলোতে প্রায়শই যেতাম। আর ওই মার্কেটটাই ভিড় হওয়ার কারণ ওটা একটা হোলসেলার মার্কেট, মানে কয়েকটা বিউটি প্রোডাক্টের দোকান সামনে হলেও ওটা কিন্তু একটা স্প্ল্যানেডের মতনই বেশ বড় সড়ো একটা মার্কেট বলতে পারো, যদি জামা কাপড়ের দোকানগুলো বন্ধ। আর যে দোকানটায় আমরা গেছিলাম ওখানে পাইকারি হিসেবে, পাইকারি মানে খুচরো তুমি এক কেজি দেখতে যে ওখানে পাবে না, তো ওরকম একটা বলতে পারো যে ওখানে চালগমও আসে, আবার ওখান থেকে চালগম বিভিন্ন জায়গায় যায়, তাই জন্য ওই জায়গাটা ভিড়। এরকম প্রত্যেকটা এলাকার কিছু কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে ভিড়, তা বলে এটা নয় কেউ লকডাউন মানছে না, খেতে তো হবে মানুষকে না, চালগমগুলো সাপ্লাই না হলে আমরাও খেতে পারবো না, তো ব্যাস এটাই। এখন রোগটা রোগের মতনই, তাকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে, তার সাথে মোকাবিলা করে চলতে হবে, তো ব্যাস। তো আমি কাঁচরাপাড়া থেকে কি কিনলাম, ফার্স্টে তো কার্ড নিয়ে গেছিলাম, বলছে কার্ড পেমেন্ট হবে না, আমার মাথায় বাজ পড়ছে, আবার মানে ওখানে আশেপাশে তো কোনো এটিএম নেই, আবার আমাকে অনেকটা দূর আসতে হতো, তারপরে দেখলাম, তারপরে আমি কার্ড দুটো নিয়ে মনটা খারাপ হয়ে গেল। আর আমি আগের দিনটা যেহেতু বলে এসেছিলাম, তো ওনারও বললো যে ফোনপে আছে, তো আমি তো ওগুলো ফোনপে ইউজ করি না, গুগল পেও ইউজ করি না। তারপরে দেখলাম দুটো কার্ডের মাঝখানে আমি কবে হয়তো 2000 টাকা খুলে রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ওখানে যাবো, তো ওই টাকাটা আমার প্রয়োজন হয়নি, তো 2000 টাকাটা দিয়েছি। আর প্রত্যেকে অনেক কমেই জিনিসপত্র কিনেছি, কারণ যেগুলো একদম দরকার সেগুলোই আমি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে গিয়ে এটা অপটিকেয়ার ফেভারিট ওয়ান, এটা নিয়ে আমার বাড়িতে 20 থেকে 25টা কুকুর, তার বেশি জমে গেছে, এরকম কুকুর অনেক ফেলে দিয়েছি। এই যে অপটিকেয়ার, এটার দাম লেখা আছে 685, বাট এটা নিয়েছে হচ্ছে গিয়ে তোমার 1 মিনিট, কাগজগুলো সব আছে বাবা। তো আমার মোট 1143 টাকার বিল হয়েছে, তো আমার থেকে 1140 টাকা নিচে, তো এটার দাম আছে 685, আর এক্সপায়ার ডেট 2020, তো আগেই আমার শেষ হয়ে যাবে, তো এটা নিয়েছে 660, হ্যাঁ 660 নিয়েছে, 25 টাকা মতো কম নিয়েছে এটাতে। এবার এক একটা দোকান এক এক রকম নেয়, তাই না? আর পুরো ভর্তি থাকে চেনা পরিচিত গন্ধ। আর এটা হচ্ছে গিয়ে তোমার 490 গ্রাম, 490 গ্রামের দাম 650 থেকে 680 মধ্যে পেয়ে যাবে তোমরা। আর এটা তোমাদের নেই নেই করে, আমার চুলে তো 2.5-3 মাস দেয়, তারও বেশি, আর পুরো ভর্তি থাকে। তো হেয়ার মাস্ক আমি কন্ডিশনার হিসেবে ইউজ করি, আর বেস্ট, এটা শেষ হয়ে গেছিলো রেড অ্যালগি মর্নিং সিরাম, এটা W2 রেড অ্যালগি ফেস সিরাম, স্কিন রিপেয়ার সিরাম, এটার অনেকগুলো ফ্লেভার আছে, কোনোটা অনেকগুলো অনেকগুলো কাজ করে, বাট আমি স্কিন রিপেয়ারটা মর্নিং সিরাম হিসেবে সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ইউজ করি। আর এটা W2 এর প্যারাবিন ফ্রি, এটা স্টোর ফর অল স্কিন টাইপ, এটা যতক্ষণ না অ্যাবসর্ব হবে, তো এটা এটা 449, আর এটা এক্সপায়ার ডেট আছে কি 22, তার আগে শেষ হয়ে যাবে, 449 এটার প্রাইস, আর এটা নিয়েছে আমার থেকে 413, তো অনেকটাই কম নিয়েছে, যদিও আরও কম নেওয়ার কথা ছিল, বাট আমি জানি না, 400 থেকে 456, 400 অ্যান্ড অনলি 5, এরমই পেয়ে যেতাম।
হ্যাঁ শেষ তো হয়েই গেছে ওটা। খুব সুন্দর প্যাকেজিং এটা একটা। পেয়ে গেছি, এই তো দেখিয়েছি আমি। তো এরকম টেক্সচার, গন্ধটাও মোটামুটি খুব একটা বেশি গন্ধ নেই। তো আমি চেনা জানা জিনিসের মধ্যে থাকতে চাই, ওই অচেনা জিনিস মেখে হুট করে তো ফর্সা হবো না, একদিনই সুন্দরও হয়ে যাবো না। তো চেনাশোনা জিনিসের মধ্যে থাকা উচিত। গঙ্গার জল কালো ভালো জাতের মেয়ে, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, তো চেনাশোনা জিনিসই থাকা উচিত। আর নিয়েছি একটা বেস্ট, মানে এটা চোখ বন্ধ করে, এটার নাম সবাই জানো ল্যাকটে কালো ওয়াইন, যেটা আমি যখন 8-9 পড়তাম তো আমার অনেক ছোট বয়স থেকেই মুখে এরকম মানে পিম্পল থাকে না, একটা এক একটা স্কিন টাইপ থাকে যে অনেক ছোট বয়স থেকে থাকে। আমি প্রচুর জল খাই রোজ, পেট আমার পরিষ্কারই হয়ে যায়, তো তারপরে মুখে পিম্পল থেকে এগুলো থাকে, আমার কোনো এগুলোতে মাথা ব্যথা নেই, একটু কষ্ট হয় যে স্বাভাবিক মুখে স্কিনটা, সবাই সবাইকে সুন্দর দেখতে চায় ব্যাস, কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম নেই যে ওর মতো হতে চাই, এর মতো হতে চাই, আমি নিজে যেটা আছে সেটাই বেস্ট, আর তোমার সেটাই মনে করো। তো ছোটোটা নিয়েছি কারণ এটা অনেক দিন যায় আর আমার কাছে এখন এতগুলো টাকাও ছিল না। তো এটা আমি নিয়েছি অয়েল ব্যালেন্স, অয়েলি স্কিনের জন্য, আর ড্রাই স্কিনের জন্য তোমরা নেবে গ্রিন কালারেরটা, গ্রিন কালারেরটা। আর এটার দাম সব থেকে ছোটোটার দাম হচ্ছে কি 75, বাট আমি যখন এটা কিনতাম অনেক আগে তখন 45 টাকা দাম ছিল, 45। আর হচ্ছে গিয়ে এটা আমি তখন 7-8 পড়ি, আমার মুখে সবে সবে গোটা বেরিয়েছে তখন, তখন আমাকে আমার মাঝে এই পার্লারে আইব্রো করতে যেত কোনো একটা সময়, এখন আর কিছুই করে না, তখন তখন একটুকুনি সাজগোজ করতো, তখন আমাকে ওরা এটা মাখতে বলেছিল। তো আমার হোস্টেলে আমার সমবয়সী শ্রেয়া যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও এটা ইউজ করতো, ওরও সেম আমার মতো অয়েলি স্কিন, এখনও এয়ার হোস্টেল লাইনে আছে। কামড়ে দেবো তোমাদেরকে, চোর আসলে কামড়ে দেবো। দেখ 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 এই দেখ তোর, মানে কি বলবো আর, কিরে কিরে বেশি সেয়ানা হয়ে গেছো, বেশি লায়েক হয়ে গেছো, বেশি লায়েক হয়ে গেছো, বেশি সেয়ানা হয়ে গেছো। হ্যাঁ একটুখানি একটা ডিম, আবার বেশি রাগ। হ্যাঁ খেয়েছে দীর্ঘদিন, বোতলে খাইছে, এখন থালায় খেতে দিলেও খাচ্ছে না, এখন আর বোতলেই খাওয়া চাই, কি জানি কবে খাওয়া শিখবে, সারা জীবন কি আর বোতলে খাবে। একটু দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি, আর কালকে রাত্রিবেলা মা একটা এখানে বেলুনি বানিয়ে দিয়েছিল। যাই হোক এই ঝড়ের কারণে হয়তো আমার ব্লগ পোস্ট করতে দেরি হবে, কারণ নেট প্রবলেম থাকে, কারেন্ট থাকে না, আমার বাড়িতে কোনো ইনভার্টারটা বসানো হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঝড় একটার পর একটা বিপর্যয় আসছে, ভগবান পরীক্ষা নিচ্ছে। তো আমার কষ্ট হচ্ছে প্রতিবন্ধী অসহায় মানুষ আর রাস্তার অবলা জীবদের জন্য, আর কারোর জন্য না, কোনো গরিবের জন্য আমার কষ্ট হচ্ছে না। তো মানুষ নিজের ইচ্ছায় গরিব, কেউ কাউকে বারণ করেনি গরিব হতে, কিন্তু মানুষ নিজের ইচ্ছায় গরিব। এরকম অনেক জায়গায় দেখেছি বাবা কত কষ্ট করে পয়সা ইনকাম করছে, ছেলেগুলো ফুটানি মারছে, গরিব তো হওয়ারই কথা না। তো যাই হোক আমার প্রতিবন্ধী লোক যারা সত্যি সত্যি কিছু করতে পারে না, আর অবলা জীবদের ছাড়া কারোর প্রতি আমার দয়া মায়া আসে না, তো তাদের জন্যই সহানুভূতি, আর তোমরা সবাই সাবধানে থেকো। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, বাই, লাভ ইউ অল।